সবার আগে আপডেট পেতে আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। পুরাণ অনুসারে তুলসী ছিলেন মহাপরাক্রমশালী অসুর জলন্ধরের স্ত্রী। দেবতাদের বরে জলন্ধর মহা শক্তিশালী হয়েছিলেন। শক্তির অহংকারে তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লে স্বর্গরাজ্য বাঁচাতে শিব ও বিষ্ণু জলন্ধরকে হত্যা করেন। স্বামীকে হারিয়ে তুলসী শিব ও বিষ্ণুর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন। তুলসীকে সন্তুষ্ট করতে বিষ্ণু তাকে বর দেন যে তিনি বিষ্ণুপদে চিরস্থায়ী স্থান লাভ করবেন। কিন্তু শিবকে তুলসী কোনোদিন ক্ষমা করেননি। তুলসীর অভিশাপে সেই দিন থেকে শিবের পূজায় তুলসী পাতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়। হিন্দু ধর্মে ঘরের ভেতরে তুলসী গাছ স্থাপন নিষিদ্ধ। এখানেও পৌরাণিক কাহিনী রয়েছে। স্বামী জলন্ধরের মৃত্যুর পর তুলসীকে বিষ্ণু বরদান করলে বিষ্ণুর সঙ্গে তুলসীর সখ্যতা গড়ে ওঠে। বিষ্ণু তাকে চিরসখী হিসেবে মর্যাদা দেন। তুলসী বিষ্ণুকে অনুরোধ করেন তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বিষ্ণু জানান তার গৃহে লক্ষ্মী রয়েছেন, সেখানে তুলসী থাকতে পারেন না। ফলে তুলসীর স্থান হয় বাড়ির উঠোনে। সেখানে তিনি শ্রদ্ধার সাথে পূজিতা হন। শিবের মতো গণেশের পূজাতেও তুলসী নিষিদ্ধ। এর পেছনেও রয়েছে আর এক পৌরাণিক কাহিনী। কথিত আছে, একবার তরুণ গণেশ বনের মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। তার মোহনীয় রূপে মুগ্ধ হয়ে তুলসী গণেশের প্রতি আকৃষ্ট হন এবং তাকে বিবাহের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু গণেশ জানান তিনি ব্রহ্মচারী, প্রেম বা বিবাহ তার পক্ষে অসম্ভব। তুলসী তাকে অভিশাপ দেন যে গণেশের ব্রহ্মচর্য স্থায়ী হবে না। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গণেশও পাল্টা অভিশাপ দেন তুলসীকে। সেই অভিশাপে জলন্ধর অসুরের সঙ্গে বিবাহ হয় তুলসীর। তুলসী গণেশকে চিনতে পেরে তার কাছে ক্ষমা চান। গণেশের রাগ কিছুটা কমে গেলে তিনি জানান তুলসী দেবত্ব প্রাপ্তা হবেন। কিন্তু গণেশের পূজায় কখনোই তুলসী ব্যবহৃত হবেন না। সেই থেকে গণেশ পূজাতেও তুলসী পাতা নিষিদ্ধ। সবার আগে আপডেট পেতে আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ভিডিওগুলি লাইক ও শেয়ার করুন। এতে আমরা আরও নতুন নতুন মজাদার কাহিনী আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ পাব। ধন্যবাদ।